वेलकम टू एडिटर्स निरंजन यूट्यूब चैनल बांग्ला शिक्षा पोर्टल थेके कन्याश्री के वन फ्रेश एंट्री जोन्नो कीभावे इम्पोर्ट करबें सेई निये आजकेर भिडियो। प्रथमे बांग्ला शिक्षा पोर्टाले लग इन करे सेखाने के वन अर्थात क्लास एटे जारा बर्तमाने पढ़े 2023 जारा एटे पढ़े तादेर नाम बाबार नाम बेसिक डिटेल्स गिये नाम बाबार नाम इत्यादि स्पेलिंग चेक करे नेबें। जो कोथाओ भूल थाके सेगुलो बेसिक डिटेल्स गिए आपडेट करे निये तारपरे आपनी कन्याश्री पोर्टाले लग इन करबें। आमी कन्याश्री पोर्टाले लग इन करे नियेछि तो एई लग इन लिंक आमी एई भिडियोर डेस्क्रिप्शन बक्से दिए दिब सेखान थेके आपनारा डायरेक्ट लिंके क्लिक करले कन्याश्री पोर्टालेर लिंक पेये जाबेन। तो लग इन करार पर देखुन एरकम एकटा इंटारफेस आसबे। तो नीचेर दिके आमी चले आसि, नीचेर दिके देखुन रयेछे केपीबीएस बेनिफिशियारि मैपिं किभाबे বাংলা শিক্ষা পোর্টাল থেকে কন্যাশ্রী পোর্টালে আপনি ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট কাজটা এখন করতে হবে কিন্তু বাকি কাজটা এখন করা যাবে না, ফ্রেশ এন্ট্রিটা করা যাবে না, শুধুমাত্র ইম্পোর্টের কাজটা এখন করা যাবে। তো কেপিবিএস বেনিফিশিয়ারি ম্যাপিং এ আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ইম্পোর্ট বেনিফিশিয়ারি বিএস একটা অপশন পাবেন, এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে প্লিজ সিলেক্ট ইয়ার, আমি 23-24 সিলেক্ট করলাম, শো অপশনে ক্লিক করলাম। শো অপশনে ক্লিক করার পর দেখুন এখানে স্টুডেন্টদের নামগুলো দেখাবে। তো যে সমস্ত ছাত্রীরা তাদের ডকুমেন্ট জমা দিয়েছে তাদেরটাই শুধু ইম্পোর্ট করবে। তো আমি একটা দেখাচ্ছি আপনাদের, বাকিগুলো প্রথমটা যেরকমভাবে করব একই রকমভাবে পরপর পরপর করতে হবে। তো এক নম্বর সিরিয়ালে যে রয়েছে তার আমি এই যে নাম, তারপর বাবার নাম, ডেট অফ বার্থ এগুলো বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে চেক করে নিয়েছি ঠিকই আছে। যদি কোথাও ভুল থাকে তাহলে বাংলা শিক্ষা পোর্টাল থেকে সেগুলো স্পেলিং আপডেট করে নেবেন। তো তারপর দেখুন এখানে রয়েছে ইম্পোর্ট আর নিচে রয়েছে মার্ক অ্যাজ নন ইম্পোর্টেবল। তো আমি দুটো অপশনে আলোচনা করছি। প্রথমে দেখুন আমি মার্ক অ্যাজ নন ইম্পোর্টেবল অর্থাৎ যদি কাউকে ইম্পোর্ট করতে না চান তাহলে এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর চেকবক্সে ক্লিক করবেন, এখানে প্লিজ সিলেক্ট, এখানে একটা কারণ দিতে হবে। এখানে অনেকগুলো কারণ রয়েছে, যদি কোনো ছাত্রীকে আপনি ইম্পোর্ট করতে না চান তাহলে কী কী কারণ রয়েছে দেখুন। অলরেডি রেজিস্টার্ড ইন কন্যাশ্রী পোর্টাল ডুপ্লিকেট, নট এ গার্ল স্টুডেন্ট, মেরিট, ডিসকন্টিনিউড স্টাডি, নট ইন দিস ইনস্টিটিউশন, রিভিজ টু কন্যাশ্রী বেনিফিট, এই সমস্ত কারণগুলোর মধ্যে থেকে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। কেউ যদি বিবাহিত হয়ে বিয়ে করে ফেলে তাহলে মেরিট করে দেবেন, করে গিয়ে ইয়েস করে দেবেন। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি কারণ এটা আমি মার্কেজ নন ইম্পোর্টেবল করবো না, আমি ইম্পোর্ট অপশনে ক্লিক করব। তো আমি ইম্পোর্ট অপশনে ক্লিক করলাম। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর এখানে চেকবক্সটা সিলেক্ট করতে হবে, প্লিজ সিলেক্ট ইয়ার। এখানে দুটো অপশন পাবেন, নট অ্যান অ্যাকচুয়াল ডুপ্লিকেট আর নট প্রসেসড ইন প্রিভিয়াস কেওয়াইআর, আগে তাকে প্রসেস করা হয়নি কন্যাশ্রীতে। তো আমি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করলাম, পরে আমি ইয়েস করে দিই। দেখুন এই যে এক নম্বর সিরিয়ালটা যেটা ছিল ইম্পোর্ট হয়ে গেছে, এই যে বিদ্যালামা ইম্পোর্টেড। আর এখানে বাকি দেখুন 1, 2, 3, 4, 5 আমার রয়েছে, সেগুলোকে আমি ইম্পোর্ট করিনি কারণ ওদের ডকুমেন্ট এখন আমি হাতে পাইনি। আর এখানে দেখুন এগুলো ইম্পোর্ট করা হয়েছে একই রকমভাবে, 6 নম্বর সিরিয়াল থেকে সিরিয়াল 18 পর্যন্ত দেখুন সব ইম্পোর্টেড ইম্পোর্টেড রয়েছে। এবার ইম্পোর্টেডদের লিস্টটা কোথায় গিয়ে দেখবেন, আপনি আবার চলে যাবেন কেপিবিএস বেনিফিশিয়ারি ম্যাপিংয়ে গিয়ে এখানে লিস্ট অফ ইম্পোর্টেড বেনিফিশিয়ারি এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যাদের যাদের ইম্পোর্ট করা হয়েছে, আমার দেখুন কতজন, 11 জন ইম্পোর্ট করা হয়েছে আর 5 জনের আমার বাকি রয়েছে কারণ ওদের ডকুমেন্ট পাইনি। এবার যদি এরকম হয়ে থাকে কাউকে আপনি ইম্পোর্ট করেছেন কিন্তু তার নাম বা বাবার নামে স্পেলিং ভুল আছে, সেক্ষেত্রে আপনি রিভার্ট অপশনে ক্লিক করে সেটা আবার বাংলা শিক্ষা পোর্টাল থেকে কিন্তু কি করতে পারবেন, কারেকশন করে আবার ইম্পোর্ট করতে পারবেন। এইভাবে আমি একটি দেখলাম, পরপর পরপর প্রত্যেকটি স্টুডেন্টকে আপনারা ইম্পোর্ট করতে পারবেন, এই ইম্পোর্টেড লিস্টটা এখানে কিন্তু দেখতে পারবেন। তো এই ইম্পোর্টেড লিস্ট যখন ইম্পোর্ট হয়ে যাবে, ইম্পোর্ট হওয়ার পর বাকি ফ্রেশ এন্ট্রিটা এখন করা যাবে না। এখন দেখুন এখানে অ্যাকশন পেন্ডিং কিছু নেই, এখানে এডিট অপশন যখন চলে আসবে এডিট অপশনে গিয়ে তখন আপনাকে ফর্ম দেওয়া হবে, যে ফর্ম দেওয়া হবে ব্লক থেকে সেই ফর্মগুলো আপলোড করতে হবে এবং সাথে ফটো লাগবে, এগুলো সব আপনারা আগে রেডি করে রেখে দিন। যখনই এখানে অ্যাকশন বটনে এডিট অপশনটা চলে আসবে তখনই কিন্তু আপনি কে1 ফ্রেশ এন্ট্রি, যারা ক্লাস 8-এ পড়ে তাদের ফ্রেশ এন্ট্রিটা করতে পারবেন। আপাতত ইম্পোর্টটা এইভাবে
করা যাবে। যে লগ আউট করে নিচ্ছি এখানে এই ছবিটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে সাইন আউট অপশনে ক্লিক করে আমি লগ আউট করে নিলাম। এইভাবে বাংলা শিক্ষা পোর্টাল থেকে কন্যাশ্রী পোর্টালে ছাত্রীদের নাম ফ্রেশ এন্ট্রি যাদের করবেন তাদেরকে ইম্পোর্ট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস।